জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি চলচ্চিত্র তা একটি শক্তিশালী মাধ্যম আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের দেশের চলচ্চিত্রের যাত্রা সেই উনিশশো সালে যুক্তফর নির্বাচনের পর যখন আওয়ামী লীগ সরকার গঠন করে সেই সময় সেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তিনি সাতান্ন সালের তেসরা এপ্রিল প্রাদেশিক আইন পরিষদে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল উত্থাপন করেন এই বিল পাশ হয় এবং এরপরেই এফডিসি প্রতিষ্ঠিত হয় এই এফডিসি আমাদের চলচ্চিত্র নির্মাণের মূল কেন্দ্র হিসেবেই কাজ করে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের যাত্রা তারও অনেক আগে আর তাছাড়া চলচ্চিত্র শিল্পের জন্ম হয় আঠারোশো পঁচানব্বই সালে আমাদের মানিকগঞ্জেরই সন্তান হীরালাল সেন তিনি প্রথম বাংলা চলচ্চিত্র নির্মাণ করেন কাজে আমাদের এই যে যাত্রা শুরু এবং বিশেষ করে আমাদের এই ভূখণ্ডে ছাপ্পান্ন সাল থেকেই বাংলায় চলচ্চিত্র নির্মাণ শুরু হয় আর ধীরে ধীরে তা এগিয়ে যায় তবে এই চলচ্চিত্র নির্মাণের সুযোগটা এফডিসি নির্মাণের পরেই আসলে মূলত বেশি কার্যকর হয় ছিয়াশি সালে আমি যখন জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হই তখন ওই তেজগাঁও এলাকায় আমি সংসদ সদস্য ছিলাম এফডিসির সামনে থেকে আজকে যে রাস্তাটা সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে এই রাস্তাটা সেই সময় নির্মাণ করা হয়েছিল যদিও তখন ক্ষমতায় ছিলেন এরশাদ সাহেব কিন্তু যা হোক সংসদ সদস্য হিসেবে তখনকার যোগাযোগ মন্ত্রীর উপরে চাপ দিয়ে ওই রাস্তাটা আমি তৈরি করেছিলাম আর এবারে আমরা এবারে আমরা আপনারা জানেন যে ওই এলাকাটা আরও উন্নয়ন করেছি এবং হাতির ঝিল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুরো এফডিসি থেকে শুরু করে পুরো এলাকাটারই গুরুত্ব এবং নৈসর্গিক সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের চলচ্চিত্র শিল্পের যে যাত্রা এবং পুরনো আমরা সিনেমাগুলি যদি দেখি সেগুলো অত্যন্ত উন্নত মানের কিন্তু মূলত আমরা যেটা লক্ষ্য করেছি যে আসলে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো শিল্পই গড়ে উঠতে পারে না বা স্থান পায় না কিন্তু আসলে বাঙালি জাতি হিসেবে আমাদের যে একটা গর্ব এবং আমরা দেশ স্বাধীন করেছি আমরা সেইভাবেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কাজে এই জাতীয়তা বোধ যদি না থাকে তাহলে শিল্প সাহিত্য কর্ম থেকে শুরু কোনো ক্ষেত্রেই আমরা সামনে এগোতে পারি না দুর্ভাগ্য হল আমরা মাঝে মাঝেই অন্ধকার যুগে চলে যাই যার ফলে আমাদের শিল্প বিকাশের সুযোগটা তেমন আসে না কিন্তু আমরা যখন সরকার গঠন করেছি তখন কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি যে আমাদের শিল্প সংস্কৃতির বিকাশ যাতে ঘটে আর বিশেষ করে যেটা সব থেকে বেশি প্রয়োজন আমাদের দেশে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এই যে মহান ত্যাগ এবং মুক্তি সংগ্রামের যে চিত্র সেগুলি আরও বিশেষভাবে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন এবং এই জন্য প্রয়োজন যে আমরা জাতি হিসেবে বিজয়ী জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করেছি কিন্তু সেই অর্জনের বার্তাটা আমরা যদি দেশের মানুষের কাছে এবং প্রজন্মের পর প্রজন্ম আমরা জাতির কাছে তুলে ধরতে না পারি তাহলে আমাদের এই গৌরবের ইতিহাস হারিয়ে যাবে সেই সাথে সাথে আমি মনে করি যে আমাদের যে নিজস্ব স্বক্রিয়তা বাঙালি জাতি হিসেবে আমাদের একটা স্বক্রিয়তা আছে সেটাকেও তুলে ধরা দরকার আমাদের শিশুরা তারা সবসময় একটু অবহেলিত থাকে কাজী সেই শিশুদের দিকেও বিশেষ দৃষ্টি রাখা দরকার কারণ একটা চলচ্চিত্র বা যে কোনোটা শিল্পের মাধ্যমে একটা মানুষের মনের প্রসারও যেমন ঘটে বিকশিত হবারও সুযোগ পায় চরিত্র গঠনেও বিশেষ অবদান রাখতে পারে সমাজ সংস্কারে বিশেষ অবদান রাখতে পারে সেদিক থেকে আমাদের চলচ্চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আমরা সবসময় এটা মনে রেখেই আমাদের চলচ্চিত্র শিল্প বিকাশের পথে অনেকগুলি পদক্ষেপ আমরা নিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা চলচ্চিত্র চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ডকে শিল্প হিসেবে ঘোষণা দিয়েছি শুধু ইন্ডাস্ট্রি করতে গেলেই সুযোগ পাবে কিন্তু এটাও তো একটা ইন্ডাস্ট্রি এটাও তো একটা শিল্প কাজে একটা কেউ যদি ব্যবসা করে একটা ইন্ডাস্ট্রি করতে যায় সে যে সুযোগ পাবে অথচ আমাদের যারা এত বড় অবদান সমাজের জন্য রেখে যাচ্ছেন তারা পাবে না সেই কথা চিন্তা করে আমরা চলচ্চিত্র সাথে সংশ্লিষ্ট সব কর্মকান একটা শিল্প হিসেবে আমরা ঘোষণা করেছি তাছাড়া চলচ্চিত্র বিষয়ে জনগণকে আগ্রহী করে গড়ে তোলার জন্য তেসরা এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে পূর্ণ চলচ্চিত্র নির্মাণের যে অনুদান দেওয়া হতো তার পরিমাণ ও সংখ্যা আমরা বৃদ্ধি করেছি আবার স্বল্প দৈ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য আমরা বিশেষ অনুদান প্রদান করা শুরু করেছি অতীতে সেটা দেওয়া হতো না আমরা এটা দিচ্ছি আমার আসলে যুগ এগিয়ে যাচ্ছে এখন ডিজিটাল যুগ কাজেই সেই যুগের সাথে তাল মিলেই আমাদের চলতে হবে নতুন সিনেপ্লেক্স নির্মাণের জন্য কর অব্যাহতি দেওয়া হয়েছে প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান পঁয়ত্রিশ পার্সেন্ট সম্পূর্ক কর সেটাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে কারণ আপনারা জানেন যে যখন ওই ভিডিও ভিডিবি নানা রকম ডিভিডি বিভিন্ন প্রযুক্তি চলে আসলো একসময় মানুষ ঘরে বসেই সিনেমা দূত প্রেক্ষাপটে যাওয়াটা প্রায় ভুলেই যাচ্ছিলো সিনেমা হলে যাওয়ার কথা ভুলেই যাচ্ছিল কাজে আবার যাতে মানুষ সিনেমা হলে যায় যেতে পারে যাওয়ার পরিবেশ তৈরি করা এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রেক্ষাপট যাতে নির্মাণ হয় আমরা সেদিকেও বিশেষভাবে পদক্ষেপ নিচ্ছি এবং শুধু ঢাকা না ঢাকার বাইরেও যাতে এই সুযোগটা সৃষ্টি হয় সেদিকেও আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি তবে আমরা চাই যে সুস্থ ধার চলচ্চিত্র প্রদর্শন এবং নির্মাণ হোক এবং প্রদর্শন হোক যাতে করে পরিবার মিলে সকলে মিলে দেখতে পারে এবং শিক্ষণীয় কিছু থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবার জন্য আমি সকলকে অনুরোধ করছি এবং আমরাও সুধার চলচ্চিত্র প্রদর্শন সহায়তা করার জন্য সংসদ নিবন্ধন আইন যুগোপযোগী করে দিয়েছি এফডিসির আধুনিকায়নের জন্য ইতিমধ্যে ষাট কোটি টাকা ব্যয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে কারণ সেই পুরনো আমলের এগুলি সম্পূর্ণ নতুন ধাঁচে আবার গড়ে তোলা এটাই আমাদের লক্ষ্য চলচ্চিত্র নির্মাণ ও সংরক্ষণে প্রবর্তন করা হয়েছে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি গড়ে তোলা হচ্ছে আমরা একটি জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়নের লক্ষ্যেও কাজ করে যাচ্ছি কারণ আমাদের একটা নীতিমালাও একান্তভাবে প্রয়োজন অত্যাধুনিক ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে দেশে ডিজিটাল চলচ্চিত্র সেন্সারের আওতায় আনা হয়েছে সেন্সারশিপে আধুনিক ব্যবস্থা প্রবর্তন